বনগা কালীবাড়ি মার্কেটের ভেতর দোকানে চুরি সবজি ও ফলের দোকান মিলিয়ে মোট ছটি দোকানে ঘটেছে চুরির ঘটনা ঘটনার তদন্তে বনগাঁ থানার পুলিশ বনগা কালীবাড়ি এলাকায় সবজি বাজারে চুরি সবজি ও ফলের দোকান মিলিয়ে চুরি গেছে ছটি দোকানে এদিন সকালে ব্যবসায়ীরা দোকান খুলতে এসে বিষয়টি প্রথম বুঝতে পারেন জানা গেছে কালীবাড়ি এলাকায় এই মার্কেটে পরপর বেশ কয়েকটি সবজি ও ফলের দোকান রয়েছে রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করার পর প্লাস্টিক দিয়ে দোকানের মালপত্র ঢেকে রেখে যান শুক্রবার সকালে ব্যবসায়ীরা এসে দেখেন কয়েকটি দোকানের প্লাস্টিক ওলট পালট অবস্থায় রয়েছে দোকানে থাকা ক্যাশবাক্স থেকে উধাও টাকা পয়সা একটি সবজি দোকানের ক্যাশবাক্স উধাও পরে বেলার দিকে অবশ্য মার্কেটের কিছুটা দূরে খোয়া যাওয়া ক্যাশবাক্সটি ফাঁকা অবস্থায় খুঁজে পান দোকান মালিক বাপি সাহা গোটা ঘটনায় নগদ টাকা ছাড়াও চুরি গেছে ফল ও সবজি ঘটনার পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগা থানার পুলিশ প্রসঙ্গত প্রায় এক বছর আগে এই এলাকা থেকেই চুরি যায় নগদ দেড় লক্ষ টাকা সে যাত্রায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বনগা থানার পুলিশ এদিনের ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের দাবি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অপরাধীদের চিহ্নিত করুক পুলিশ তারপরে আমরা পরে আসি এসে দেখি এরকম সব দোকান দোকান তারপরে দেখে যে টাকা ট্রান্সফার ভাই টাকা পয়সা ছিল আমার টাকা একটু নিয়ে গেছে তারও চারটে দোকান ছিল তাদের একটু সব টাকা পয়সা দেওয়া ছিল রেকর্ড নিয়ে গেছে সবাই মিলে মোটামুটি হাজার দশ টাকা চলে গেছে এসে দেখি তারপর ওটা দোকানের তাবুটা সরানো এবার আমি তাউটা সরানো বলি এবার এসে দেখি এখানে টাকা পয়সা যে কোনো নেতৃত্ব থাকে আমাদের